তো হে জিনিয়াস বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধু, আপনি একবার হলেও ট্রেন তো অবশ্যই চড়ে থাকবেন, এবং সেটি কোনো সাধারণ রেল লাইনেই চড়ে থাকবেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু রেল লাইন দেখাতে চলেছি যেগুলি দেখার পর আপনি সেগুলিকে স্বপ্নেও চড়তে চাইবেন না। যেমন এদের মধ্যে কিছু কিছু রেল লাইন শুধুমাত্র সাহসী লোকদের জন্য, আবার কিছু কিছু রেল লাইন বানাতে গিয়ে প্রচুর শ্রমিকের মৃত্যু হয়েছে। তো বন্ধু, আসুন দেখে নেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি রেল লাইন সম্পর্কে। তবে বন্ধু, তার আগে আপনাকে ছোট্ট করে বলে রাখি যে আমরা সবসময় এই চ্যানেলের মাধ্যমে আপনার নলেজ বাড়ানোর চেষ্টা করি, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, ম্যাকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক। সাধারণত এই রেল লাইনটি ট্রেনের যাত্রীদের জন্য সুরক্ষিত, কিন্তু ট্রেনের বাইরে থাকা লোকদের জন্য খুবই বিপজ্জনক। কেননা এই রেল লাইনটি থাইল্যান্ডের ম্যাকলান শহরের একটি প্রচলিত বাজারের ভিতর দিয়ে গেছে। আর অবাক করা বিষয় হলো, রেল লাইন যাওয়ার সময় এই জায়গাতেই শহরের সবচেয়ে বড় সবজির বাজার বসে। এখানে জায়গা খুব কম হওয়ায় অনেক মানুষ রেল লাইনের উপরেই বাজার বসিয়ে দেয়, এবং ট্রেনের আওয়াজ পেলেই তারা তা সরিয়ে নেয় বা গুটিয়ে নেয়, এবং এরপর ট্রেনটি চলে যাওয়ার পর সেই দোকানটিকে আবার সেই জায়গায় পেতে দেয়। আর বন্ধু, আপনি জানলে অবাক হবেন যে এই ট্রেনটি মানুষগুলোর থেকে মাত্র 1 থেকে 1.5 ফুট দূরত্বে থাকে, যার ফলে এখানকার মানুষদের সবসময় প্রাণের ভয় লেগেই রয়েছে। নাম্বার টু, ট্রেন টু দ্য ক্লাউডস। বন্ধু, আর্জেন্টিনায় তৈরি করা এই রেল লাইন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইনগুলির মধ্যে একটি, যেটিকে বানাতে প্রায় 27 বছর সময় লেগে গেছে। এই রেল লাইনটিকে ট্রেন টু দ্য ক্লাউডস বলার আসল কারণ হলো, এই রেল লাইনটি মাটি থেকে প্রায় 4,220 মিটার উচ্চতায় বানানো হয়েছে, আর এই কারণেই মানুষ এই ট্রেনে চড়তে খুবই ভয় পায়। এই রেল লাইনটি প্রায় 21টি সুড়ঙ্গ এবং 29টি পুলের মধ্য দিয়ে হয়ে গেছে। বন্ধু, এই রেল লাইনটি আন্দিজ পর্বতের পাশ দিয়ে গেছে, আর এই রেল লাইনটি এতটা উচ্চতায় হওয়ায় এখানকার রেল বিভাগ এই রেল লাইনটিকে খুবই নজর রাখে। নাম্বার থ্রি, রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক। বন্ধু, এতক্ষণ তো অন্যান্য দেশের রেলওয়ে ট্র্যাক দেখা হলো, এবার আপনাকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক দেখাবো। বন্ধু, দক্ষিণ ভারতে অবস্থিত এই রেল লাইনটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বাম দ্বীপের সঙ্গে যুক্ত করে। এই ব্রিজটি লম্বায় প্রায় 2 কিলোমিটার। বন্ধু, এই ট্রেনের যাত্রীরা যখন ট্রেন থেকে বাইরে দেখে, তো তখন চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, এবং যখনই সমুদ্রের বড় বড় ঢেউ ওঠে, তা দেখে ভয়ে যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে যায়। এখানে মাঝে মাঝে আসা তুফান এবং ঝোড়ো হাওয়ার কারণে এই ট্রেনের যাত্রা এতটা ভয়ঙ্কর এবং রোমাঞ্চ হয় যে বেশিরভাগ মানুষ এই ট্রেনে চড়তে খুবই ভয় পায়। নাম্বার ফোর, জাকার্তা রেলওয়ে ট্র্যাক। বন্ধু, ইন্দোনেশিয়াতে চলিত এই হাই স্পিড ট্রেনগুলি জাকার্তা থেকে বান্দুং এর এই যাত্রা মাত্র 3 ঘন্টার, এবং এই 3 ঘন্টার ট্রেনের যাত্রীদের কাছে কোনো রোলার কোস্টারের রাইডের থেকে কোনো অংশে কম নয়। এই ট্রেনের যাত্রায় আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, কিন্তু এই ভিডিওটা ভয়ঙ্কর রেল লাইনের জন্য, তাই এই ট্রেনটি যখন কিছুটা দূরে গিয়ে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে থাকা ব্রিজের উপর দিয়ে যায়, তখন সেই ব্রিজের উপর দিয়ে ট্রেনের চারপাশের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। নাম্বার ফাইভ, ডেথ রেলওয়ে ট্র্যাক। বন্ধু, থাইল্যান্ডে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাক প্রায় 415 কিলোমিটার লম্বা। এই রেলওয়ে ট্র্যাক এতটা ভয়ঙ্কর যে 1947 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং বন্ধ হওয়ার কারণটি শুনলে আপনিও ভয়ে চমকে উঠবেন। আসলে এই রেলওয়ে ট্র্যাকটি বানাতে গিয়ে প্রায় 90,000 লোক কাবাই নদীতে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল, আর এই কারণেই এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। বন্ধু, এত বড় দুর্ঘটনা হওয়া সত্ত্বেও 10 বছর পর এই রেলওয়ে ট্র্যাকটি ফের চালু করে দেওয়া হয়। এখানকার এই ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়ঙ্কর পরিবেশ এবং ট্রেনের ভয়ঙ্কর আওয়াজ মানুষকে প্রচন্ড ভয় পাইয়ে দেয়। বন্ধু, এই ট্রেনে চড়া কমজোর মানুষের জন্য কখনোই উচিত নয়। তো বন্ধু, এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু ট্রেন লাইন। এগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধু, আজকের জন্য ব্যাস এতটুকুই। আবার দেখা হবে খুবই শীঘ্রই আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনার সামনে স্ক্রিনে যে দুটি ভিডিও উঠেছে, এই দুটির মধ্যে একটিতে ক্লিক করে দেখতে থাকুন। তো এতক্ষণ আপনার মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।